আসুন বন্ধুরা আজকে আমরা জেনে নেই হোন্ডাই টিভি যে আছে হোন্ডাই টিভি কীভাবে সিস্টেম রিকোভারি বা সেটটাকে কীভাবে আমরা রিসেট করব। অর্থাৎ সব কিছু ডেটা উড়ে যাবে উড়ে গিয়ে নতুন করে এই সেটটা ওপেন হবে তো সবার প্রথমে আমরা হোম পেজেই নিচে চলে আসব এখানে সবার নিচে তিনটে অপশন আছে অ্যান্ড্রয়েড সিটিং এস ডি ও অ্যাবাউট লঞ্চ ং অ্যান্ড আমরা এই সেটিংসে যাব যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক সেটিং টাইম কমন অ্যান্ড প্রোডাক্ট ইনফরমেশান আছে আমরা ক মনে যাবো এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং ইনপুট মেথড পারমিশন ম্যানেজ সিস্টেম রিকভারি মাই ডিভাইস নেম অ্যাকাউন্ট ম্যানেজ আছে তো আমরা চলে যাব সরাসরি সেই সিস্টেম রিকভারির ভিতরে এখানে যাওয়ার পরে একটা আছে ক্যান্সেল অপশন আর একটা রিকভারি অপশান তো আমরা রিকভারি অপশনে যাব যাওয়ার পরে এখানে ওকে করব রিকভারি অপশানে ওকে করার সাথস একুশ সেকেন্ডের মধ্যে টিভিটা অফ হয়ে যাবে এবং এটা ফ্যাক্টরি রিসেট মোডে অন হয়ে যাবে অর্থাৎ আপনার যে পুরনো ডেটা যা কিছু থাকবে সেগুলো সব উড়ে গিয়ে নতুন করে এটা টিভিটা আবার ওপেন হয়ে যাবে তো সিস্টেম রিকভারি করা একদম সহজ তো এভাবে আপনি আপনার হন্ডাই টিভিতে বা যে কোনো টিভিতে আপনি করতে পারছেন ধন্যবাদ আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব